হাটের আশুলিয়া বাজার একটা ঐতিহ্য ভাই বাজার, এটা অনেক পুরনো। আমাদের পূর্বপুরুষরা বলতে পারবো না এই বাজার কবে হয়েছে, কবে সৃষ্টি হয়েছে। এই বাজার গতানুগতিকভাবে চলছে। কামার হাট, কামারের হাট, ওটা প্রতি বছরই একটা সিজন তাদের আসে কুরবানিদের আগে। তারা রাত দিন 24 ঘন্টা চাকু, ছুরি, বটি, চাপাতি, কুঠাল এগুলা তৈরি করে এবং এগুলা বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় এই জায়গাতে সাপ্লাই দেয় এবং ঢাকার থেকে বিভিন্ন লোকজন এসে এখানে এই জায়গাতে কিনে নিয়ে যায় ঈদের মৌসুমে আর কি। এখানে তাদের সার্বিক নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটে না, আজ পর্যন্ত ঘটে না এবং ভবিষ্যতে আশা করি তাদের কোনো বিঘ্ন ঘটবে না ইনশাআল্লাহ। যদি ওনারা কোনো সহযোগিতা আমাদের কাছে চায় ইউনিয়ন পরিষদ থেকে, আমরা তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। না, আমি ছোটি পরিসংখ্যান বলতে পারবো না। এটা আশুলিয়া বাজারে আছে, কাঠগোড়া বাজারে আছে, তারপরে আরও কিছু বাজার দোসায় আছে, বাজার আছে, বিভিন্ন জায়গায় আছে। আসলে